আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বীরন্দ আজ আমি আপনাদেরকে জানাব কিভাবে ই প্রাইমারি স্কুল সিস্টেম ওয়েবসাইটে বিদ্যালয়ের মৌলিক তথ্য ছাত্রছাত্রী তথ্য শিক্ষক শিক্ষিকার তথ্য সহ বিদ্যালয়ের নানা ধরনের যে সকল তথ্য রয়েছে তা সুন্দর করে হালফিল করতে হয় তাই আপনারা ধৈর্য ধরে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখবেন কিভাবে। ই প্রাইমারি স্কুল সিস্টেমে কাজ করতে হয় বর্তমান সময়ে সরকার ঘোষণা করেছে প্রধান শিক্ষকদেরকে সাত দিনের বৈদেশিক সফর কিংবা শিক্ষা সফরের জন্য প্রেরণ করবেন সেক্ষেত্রে তারা ই প্রাইমারি স্কুল সিস্টেমে সকল বা প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের সময়কাল এবং বিভিন্ন প্রশিক্ষণ যে তারা গ্রহণ করেছে তার তথ্য বিদ্যালয়ের ফলাফল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য তথ্য সঠিকভাবে রয়েছে কিনা সে সকল তথ্য দেখে তারা কিন্তু প্রধান শিক্ষকদেরকে বিদেশ সফরের জন্য নির্বাচিত করবেন কাজী বর্তমান সময়ে ই প্রাইমারি স্কুল সিস্টেমে এই তথ্য হালফিল করা অত্যন্ত জরুরি তাই দেরি না করে শুরু করা যাক কীভাবে ই প্রাইমারি স্কুল সিস্টেমে বিদ্যালয়ের সকল তথ্য হালফিল করতে হয় যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ই প্রাইমারি স্কুল সিস্টেমের তথ্য হালফিল করতে হয় এই জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজ ওপেন করতে হবে আমাদের ব্রাউজ ওপেন করে ঠিকানা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি এখন স্কুল করে একটু নিচে যান নিশ্চয় যে অভ্যন্তরীণ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন ই প্রাইমারি স্কুল সিস্টেম এই ই প্রাইমারি স্কুল সিস্টেমে

আহ ইন্টারফেস দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড প্রত্যেকটি বিদ্যালয়ের একটি ইউজ আইডি পাসওয়ার্ড রয়েছে এই ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে তাহলে উপজেলা শিক্ষক অফিসার বা ইউআর সি রিসার্স সেন্টার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন আমি আমার ইউজার আই বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি এখানে আমি আমার পাসওয়ার্ড লিখি দেখে আমি লাগান করলাম দেখো আমার পূর্বাকি সকালে প্রথম দেওয়ালে আমি ইতিমধ্যে প্রবেশ করেছে এখন আমার একটা হোম মেনু দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে স্কুলের মৌলিক তথ্য প্রথমে আপনারা এই কলামটি পূরণ করবেন এখানে ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে রয়েছে দেখুন বিভাগ জেলা আমি আমার বিভাগ দিয়েছি ঢাকা থানা সদর মুন্সিগঞ্জ ইউনিয়ন শিলুই জেলা মুন্সিগঞ্জ এভাবে আপনারা দিয়ে আপনারা প্রবেশ দেখুন আমার বিদ্যালয়ে ইতিমধ্যে কাজটি করা রয়েছে বিদ্যালয়ের সমস্ত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এরপর রয়েছে বিদ্যালয়ের মৌলিক ভৌত তথ্য এই ভৌত তথ্যের মধ্যে পাঁচটি সাবমেন রয়েছে ভূমির তথ্য ভবনের তথ্য রুম তথ্য আসবাবপত্র তথ্য নিরাপদ পানীয় সুবিধা টয়লেট সুবিধা এই যে সব প্রত্যেকটা একটা একটা করে আপনার যেমন আমি একটা দেখাচ্ছি সময় অনেক বেশি লাগবে বিদায় আমি সবগুলো দেখাবো না কয়েকটা দেখে দেখাবো যাতে বুঝতে পারেন কথা যেমন দেখুন ভূমি তথ্য আমার ভূমি তথ্য দেখুন দেওয়া দেওয়া আছে থাকলে এইভাবে দেখতে নিবন্ধিত মালিকের নাম দাতার নাম ইমান আলী গণব এই সকল তথ্য আমার হালফিল করা হয়েছে আপনাদের যদি তথ্য না দেওয়া থাকে তাহলে এই যে দাতার নাম এখানে দাতার নাম লিখবেন এখানে গর্ভতির নাম এখানে রেকর্ড পরিমাণ এইভাবে প্রতিটা গরমের প্রয়োজনীয় তথ্য আপনারা দেওয়ার পরে এই সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার তথ্যটি দেওয়া হয়ে যাবে একটি দেওয়ার পর আপা আবার বিদ্যালয়ের ভৌত তথ্য গিয়ে আবার ভবনের তথ্য রুমের তথ্য আলোর তথ্য এভাবে এক একটা করে আপনার প্রতিটা তথ্য হালফিল করবেন এরপর রয়েছে শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষক ব্যবস্থাপনার দুইটি সাব মেনু রয়েছে একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার তথ্য আর একটা হচ্ছে শিক্ষক শিক্ষার তথ্য প্রিন্ট করুন যখন আমার প্রয়োজন হবে প্রিন্টে ক্লিক করবেন কিন্তু কোনো তথ্য এডিট করার জন্য বা নতুন শিক্ষকের নাম সংযুক্ত করার জন্য আপনার শিক্ষক ব্যবস্থা বনে যায় শিক্ষক শিক্ষিকা তথ্য এখানে ক্লিক করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাতো দেখুন আমার বিদ্যালয়ের চার্জের শিক্ষক রয়েছে সকল শিক্ষকের তথ্য ইতিমধ্যে দেওয়া সেবিতে আপনারা ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখন যদি কোনো শিক্ষক আপনার বিদ্যালয়ে নতুন জয়েন করে তাহলে এই শিক্ষকের নাম বাংলা জেন্ডার তারপর আপনার পিতার নাম বাংলায় মাতার নাম এখন কিছু চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন লাল তারকা চিহ্ন এই লাল তারকা চিহ্ন অর্থ হইল এই তথ্যগুলো বাধ্যতামূলক দিতে হবে আর যেখানে লাল পাকা সেই তথ্যগুলো দিলে ভালো না দিলে কোনো অসুবিধা নেই এখানে সাবমিট করতে তারপর যখন এই পৃষ্ঠাটি আপনি ফিল আপ করবেন তারপর আপনার পরবর্তী পরবর্তী দাপে আবার আপনি ক্লিক করে চলে যাবেন এভাবে নতুন শিক্ষকের তথ্য ফিল আপ করবেন এখন বর্তমান সময়ে যে প্রধান শিক্ষকের বা বিভিন্ন শিক্ষকের তথ্য আপডেট করতে হবে সেটা কিভাবে করবেন সেখানে জন্য যেমন দিদার হচ্ছে আমি এই তথ্যগুলো আমি আমার এই শিক্ষকের তথ্য আমি হাল ফিল করি সেক্ষেত্রে আমি প্রথমে আমাকে এডিট এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমরা নতুন শিক্ষকের তথ্য যেভাবে আমরা ফিল করি ঠিক সেই পরিপূর্ণ পৃষ্ঠাটি এখানে দেওয়া আছে এটি দেখে আপনারা নতুন শিক্ষকের তথ্য ফিল করতে পারবেন এবং বর্তমান যে শিক্ষকের তথ্য দেওয়া আছে তাও আপডেট করতে পারবেন যেমন আমার নাম দিদা হোসেন বাংলা ইংরেজিতে লেখা রয়েছে সমস্ত তথ্য রয়েছে এখানে যে কোনো বিষয় আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে আমি পরিবর্তন করে এখানে পরবর্তীতে থাকবে কিন্তু

দেখুন আমার সার্টিফিকেট দেওয়া আছে এখানে ব্রাউজ করে আমার সার্টিফিকেট গুলো দেওয়া নেই যদি আমি আমার সার্টিফিকেট গুলো দিতে চাই তাহলে কিভাবে দেবো আমার সকল সার্টিফিকেট একটি জিপিজি ফরম্যাটে নিয়ে একটি জিপ ফাইল করতে হবে যার আয়তন চার মেগাবাইটের বেশি না হয় এভাবে দিয়ে আমরা ব্রাউজ করে সার্টিফিকেট এখানে সংযুক্ত করতে পারবে বৈবাহিক অবস্থার কারণ আমরা বিবাহিত আমি আমার তথ্য দিয়েছি যদি আর কোনো তথ্য থাকে অ্যাড ড্র করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষকদের জন্য যে বিষয়টি এখন চাওয়া আছে তা হচ্ছে চাকরি পূর্ব চাকরিরত সকল প্রশিক্ষণের বিস্তারিত বিবরণ যেমন আমার সিনেটে তথ্য দেওয়া আছে লিডারশিপ প্রশিক্ষণের তথ্য দেওয়া রয়েছে আইসিটি প্রশিক্ষণের তথ্য দেওয়া আছে। এখন কোন প্রধান শিক্ষক যদি অনেক ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকে তাহলে সেই তথ্যগুলো এখন দিতে হবে তখন এখানে অ্যাড যুক্ত করতে হবে এখানে দেখা যাচ্ছে

ছাব্বিশ সাতাশ আমি তিন দিনে একটু পরিশোধন করে ফেলি তাহলে আমি এখানে সমর্পণ করব এখানে ক্লিক করলাম দেখুন আমার ইতিমধ্যে আমার প্রশিক্ষণের যে বিবরণ রয়েছে সেখানে এটি যুক্ত হয়ে গেছে এভাবে আপনারা সকল যত ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন একজন প্রধান শিক্ষক হিসেবে বা যিনি সরকারি তার তথ্য দেওয়ার সময় যে যত ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছে এই রো যুক্ত করে করে প্রশিক্ষণের মূল বিষয়বস্তু এখানে চাইছে মূল বিষয় ছিল যে কি ধরনের মূল বিষয়বস্তু ছিল সেটা এখানে দিতে হবে এরপর সন্তানের বিবরণ সন্তানের বিবরণ আপনি এখানে দিবেন এডিট যদি কোনো কারণে করতে পারবেন যদি আরো দুই সন্তান মনে করেন আপনার আছে আপনার তথ্য দিয়েছেন আপনার কোন নতুন সন্তান জন্ম নিলে সেক্ষেত্রে নিউরো যোগ করে আপনি আবার তার তথ্য সংগ্রহ দিতে পারবেন এই অংশের ছবি আপনার ব্রাউজ দিয়ে আপনার কম্পিউটারে কোনো ছবি রেখে দিলে বা মোবাইলে ছবি থাকলে ছবি ব্রাউজ করে আপনারা সিলেক্ট করে নিয়ে আপনারা

মিনিতে ফিরে আসলাম তো আমরা স্কুলে মৌলিক তথ্য বিদ্যালয়ে বৌদ্ধ শিক্ষক ব্যবস্থা এখন দেখুন শিক্ষার্থী ব্যবস্থা শিক্ষার্থী দেখতে পাচ্ছি শিক্ষার্থী ব্যবস্থা দেখুন এখন আপনি ঠিক শ্রেণী ভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা এখানে প্রথমে আপনাকে আমি আমার স্কুলে তথ্য দিয়েছি ঢাকা সদর বনিয়ার মহ ক্লাস্টার স্কুল সরকারি ধরন

জেলা মুন্সিগঞ্জ থানা সদর দেখুন এখানে একটা তথ্য আপনাদের দেখাচ্ছে শিক্ষক সংখ্যা স্কুলের ধরন আমরা সিলেক্ট করেন এখন দেখুন আমাদের সর্বমোট কতজন শিক্ষক সংখ্যা রয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে তা এখানে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পাবেন দেখিবো দেখুন ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাচ্ছি সেখানে আহ বিভাগ শিক্ষক ছাত্র ছাত্রীর অসংখ্য রয়েছে সমর শিক্ষক সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি তথ্য তো এই ওয়েবসাইটটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে এটার মধ্যে আরো অনেক বিভিন্ন ধরনের তথ্য আমরা ধীরে ধীরে সংযোজন করতে পারবো তখন এখান থেকে সব ধরনের তথ্য জানতে পারবো তারপর হচ্ছে একটি স্কুল পরিদর্শনের চিত্র দেখুন ড্যাশবোর্ডে দেখলাম ড্যাশবোর্ডের পাশে ই মনিটারিং সিস্টেম ই মনিটারিং সিস্টেমে রয়েছে একটি স্কুল পরিদর্শনের চিত্র এখানে দেখুন আমি একটি স্কুলের পরিদর্শনের চিত্রতে ক্লিক করলাম এখানে যে আপনার

ওয়েবসাইটে হালফিল করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকবে কোনো কিছু জানা থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের যথাযথ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে